প্রিয় দর্শক, আমি সাদিয়া কানিজ লিজা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা ও গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরব আমি আপনাদের সামনে। আজকের জাতীয় দৈনিক ও গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে আমি আপনাদের সামনে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, বিরোধী জোট ছাড়াই সরকার নির্বাচনে যাচ্ছেন, এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ? এই দেশ নিয়ে তো কেউই ভাবে না, আর আমরা সাধারণ আমজনতা ভাই ভাই বা কি করতে পারি বলেন। তবে উভয়েরই নমনীয় ভাব প্রকাশ করা উচিত বলে আমি মনে করি। প্রধান বিরোধী দল ছাড়াই সরকার নির্বাচনে যায়, তারপরেও আমাদের দুই নেত্রীর কাছে প্রত্যাশা যে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে হোক। এই নির্বাচনটা সমঝোতার ভিত্তিতে সংলাপের মাধ্যমে সিদ্ধান্ত হয়ে উভয় দলের একত্রে মিলেমিশে নির্বাচনটা করা উচিত ছিল, তাতে সার্বিকভাবে দেশের আর্থিক, সামাজিক এবং সার্বভৌম দিক দিয়ে সর্বদিক দিয়েই এই দেশবাসী উপকৃত হতো। 24 এপ্রিল পর্যন্ত নির্বাচনের দশম নির্বাচনের সময়সীমা আছে। আমার মনে হয় বিরোধী দল, সরকারি দল এবং এদেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী সবাই যদি মিলে আমাকে সুবুদ্ধির উদয় হয় এবং এই নিরিখে যদি এগিয়ে যায়, তাহলে এই দেশবাসীর বর্তমান যে ক্রান্তিকাল চলছে তাকে তা থেকে পরিত্রাণ পাবে। নাগরিক হিসাবে এটা আমরা কোনো টাইমে নিতে পারছি না। আমরা একটা শান্তি চাই, যেটাতে আসলে শান্তি পাওয়া যাবে, এই কিছু করা দরকার। প্রধান বিরোধী দল যেখানে নাই সেখানে তো একটা নির্বাচন পাওয়া অসম্ভব। আমি চাই সব দলই অংশগ্রহণ করার জন্য, নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন, এটা আমাদের দেশের জন্য উপকার এবং সবার জন্য এটা ভালো। কারণ যেখানে প্রধান দল নাই সেখানে তো নির্বাচন হওয়াটা আমি কোনোদিকে মেনে নিতে পারি, আমি সাধারণ মানুষ হইয়া আমি এটা মানতে পারি না। প্রধান বিরোধী দল ছাড়া মানে নির্বাচন যদি হয় আর কি, তাহলে মানে দেশের যে পরিস্থিতি এর চেয়ে আরও বেশি মানে খারাপের দিকে যাবে। সরকার গঠন করার পরে সেটা বেশি দিন স্থায়ী হবে না আমার মনে হয়। দল যদি একসাথে যদি নির্বাচন করে তাহলে তো ভালো, আর যদি না করে তাহলে তো অন্যরকম হয়ে যাবে। আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি সাদিয়া কানিজ লিজা আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।